দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন সৌন্দর্য ও রূপ মাধুর্য বিষয়ক অনুষ্ঠান রাঙ্গাপুরি সৌন্দর্য কথা দেখার জন্য। দর্শক, আমরা আমাদের প্রোগ্রাম শুরু করার আগে জানিয়ে দেব কিছু টিপস। শুধুমাত্র চুলের জন্যই নয়, আপনার ঠোঁটের কালো দাগ তুলে ফেলার জন্য উপকারী আমন্ড অয়েল। আলমন্ড অয়েল মরা চামড়া তুলে ফেলে ঠোঁটের কালো দাগ দূর করতে সাহায্য করে। এর জন্য প্রতিদিন রাতে কয়েক ফোঁটা আলমন্ড অয়েল ঠোঁটে খুব ভালোভাবে ম্যাসেজ করে ঘুমিয়ে যান। সকালে উঠে ঠোঁট ভালোভাবে ধুয়ে পছন্দ মতো লিপ বাম ব্যবহার করতে হবে। আরও দর্শক, এরকম অনেক টিপস জানতে দেখতে থাকুন রাঙ্গাপুরি সৌন্দর্য কথা, কেননা আমরা আরও টিপস বলে দেবো অনুষ্ঠানের শেষে। এছাড়া আমরা অনুষ্ঠানের রূপচর্চার বিভিন্ন দিক ও তার যত্ন ও সৌন্দর্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। দেবো আড্ডা তারকার সাথে, জানবো তার নিজস্ব স্টাইল ও ফ্যাশন সম্পর্কে। দর্শক, আমাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় মুখ, চলচ্চিত্র শিল্পী আইরিন। হ্যালো আইরিন, কেমন আছেন আপনি? হ্যালো, এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি খুব মিষ্টি একটা মেয়ে, আপনার হাসি মিষ্টি। আমি জানি আপনাকে এর আগে 100,000 মানুষ বলেছে, বাট আমারও মনে হলো না বললে আপনার সাথে ইনজাস্টিস করা হবে। সো আই হ্যাভ টু সে দিস, ইউ আর সো বিউটিফুল, আপনার অনেক সুন্দর হাসি। আমাদের আমার প্রোগ্রামে যারা আসে তাদেরকে আমি বেসিক একটা প্রশ্ন করি যে আপনাদের চোখে, মানে ওন পার্সপেক্টিভে, সৌন্দর্যটা আসলে কি, সংজ্ঞা কি সৌন্দর্যের? সৌন্দর্যের সংজ্ঞা আসলে ইনার বিউটিটাই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। বাহ্যিক সৌন্দর্য তো অবশ্যই সেটা একটা ব্যাপার থাকে যেটা গড গিফটেড, আর তাছাড়া মনে হয় যে আমি আমার সঙ্গে মানানসই, আমি নিজে ক্যারি করতে পারি, এ ধরনের যে সমস্ত কিছু আমি নিজে বিলং করি এবং সেটাকেই আমি মানে আমার বাইরে প্রকাশ পায় সেটাই আমার কাছে মনে হয়। বাট এরকম কিছু আছে না যে আমরা অনেকে একটা আছে তো বাহ্যিক ভাবে একটা মানুষ সুন্দর, একটা অভ্যন্তরীণ ভাবে একটা মানুষ সুন্দর। তো অনেকে আছে আমরা দেখি যে দেখতে খুব টিপটপ সুন্দর, বাট মিশতে গেলে আমি দেখলাম তার সাথে সেই অর্থে তার ভেতরটা সুন্দর না। সো আমরা তো বেসিক্যালি ইনার বিউটিটাকে বেশি প্রায়োরিটি দেই। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি, এটা সব ক্ষেত্রে আমরা করার চেষ্টা করি। তো আইরিন যেহেতু চলচ্চিত্র শিল্পী, কত বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে কাজ করা? আমি 2013 থেকে স্টার্ট করেছি। 2013 নভেম্বরে আমার ছবি রিলিজ হয়, তারপর থেকে আসলে ফিল্মে কাজ করছি। তো সৌন্দর্য ঠিক রাখার জন্য আইরিন কি কি কাজ করেছে এখন পর্যন্ত, মানে নিজের যত্ন কিভাবে নেয়? আসলে আমার দেখা যায় মূলত আমি একটু যত্ন আর তো কমই নেই নিজের স্কিনের উপরে, অনেক টর্চার করি বেশি। তো তারপরেও দেখা যায় যেহেতু অন স্ক্রিনে কাজ করি তো মেকআপ অ্যান্ড চুলের উপরে অনেক টর্চার হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফেসিয়াল করা হয়, বা যদি বাসায় থাকি কিছু ফ্রি সময় নিজের জন্য পেলাম তাহলে দেখা যায় হোম রেমেডি কিছু ইউজ করার চেষ্টা করি। সো বেসিক যেটা এবং সবথেকে মানে মানে বেশি ইউজ হয় আর আসলে যখন হচ্ছে মেকআপটা করি তখন খুব ইন্টেনশন থাকেই যে না আমাকে মেকআপটা যখন প্রপার বইতে যেন আমার রিমুভ করতে পারি। আপনার কিছু ছবি নিয়ে আমাদের সৌন্দর্য কথার পুরো টিম একটা কোলাজ তৈরি করেছি আমরা, আপনার ভীষণ সুন্দর সুন্দর কিছু ছবি নিয়ে। তো এগুলো এখন আপনি দেখবেন, সারপ্রাইজ হবেন আপনি হোপফুলি, এবং আমার দর্শকরাও দেখবেন। চলুন আমরা দেখে আসি। দর্শক, আইরিনের কিছু চমৎকার চমৎকার ছবি নিয়ে আমার সৌন্দর্য কথার টিম একটা কোলাজ তৈরি করেছি আমরা, চলুন আমরা এক নজর দেখে আসি। কেমন লাগলো ছবিগুলি দেখতে? ছবিগুলো আসলে দেখতেই ভালো লাগে, নিজের ছবি দেখতে ভালো লাগাটাই স্বাভাবিক। আর ফটোশুট করা হয়? ফটোশুট করা হয়, আচ্ছা, রেগুলার করা হয়? রেগুলার করা হয়, বা যেহেতু আমি মডেলিং থেকে এসেছি, ফিল্মে আসার আগে আমি মডেলিং করতাম। হ্যাঁ, তো র‍্যাম্পে কাজ করেছি? র‍্যাম্পে কাজ করেছি, হ্যাঁ। র‍্যাম্পে একটা বেশ লম্বা সময় বলবো, 3
যেহেতু 2009 থেকে কাজ করেছি এন্ড 2013 তে গিয়ে আমি ফিল্মে এসেছি, তো বেশ চার বছরের মতো, তিন চার বছরের মতো। আর র‍্যাম্পে আপনি ভালো, আপনি খুব সাকসেসফুল ছিলেন, আমি আপনাকে দেখতাম, আপনি তখন র‍্যাম্পে খুব ভালো করতেন, সো র‍্যাম্প থেকে তারপর শিফট করে অভিনয়ে চলে আসলেন। আমার কাছে, আমি নিজেও বোরিং হয়ে যাচ্ছিলাম জাস্ট বিকজ অফ রেগুলার মেকআপ, একই টাইপ, মানে একই টাইপ না, মানে মেকআপ করো অ্যান্ড হচ্ছে হ্যাঙ্গারের মতো কাপড় পরো অ্যান্ড শো শো, মানে দামি এক্সট্রা কিছু কাজ আপনার ইনপুট দেওয়ার ছিল না, দেওয়ার ছিল না। আর ইনফ্যাক্ট দেখা যায় যে আমি অভিনয়ে আসার পর, মানে টোটালি যখন অ্যাক্টিংটাকে ফোকাসিং করে কাজ করা শুরু করেছি, তখন দেখা গেছে আমার ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে। যখন র‍্যাম্পে যখন ছিলেন তখন তো নিশ্চয়ই ওয়ার্কআউট করতে হতো, আপনার স্লিম থাকতে হয় র‍্যাম্পের, একটা কিছু বিষয় আশয় আছে, তখন আপনি কি ওয়ার্কআউটের সাথে ছিলেন? না, আমি তো হেলদি ছিলাম আমি বলবো, কারণ ওই সমসাময়িক সময়ে যারা ছিলেন তারা কিন্তু একদম স্কিনি স্কিনি অ্যান্ড হচ্ছে ওই সময় দেখা যেত যে অনেকেই, আমি একটু হেলদি যার কারণে বলতো যে মোটা এই সেই, মানে ওদের কাছে তো আসলে এরকম, হ্যাঁ, সেই জন্য কি ওয়ার্কআউট করা হতো, রাইট? ওয়ার্কআউট আমি সব সময়ের জন্য করেছি, স্টিল নাও এখনো করি। আমার ওয়ার্কআউট হচ্ছে আমার একটা, মানে বলা যায় যে আমার ভালো লাগা কাজ করে। তো আমরা এখন যেটা করবো, আমি একটা জিমে চলে যাবো, জিমে গিয়ে দেখবো যে ট্রেনার আছেন, তিনি এখন আমাদেরকে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন টু বি ফিট অ্যান্ড টু বি হেলদি। দর্শক, এখন চলে যাব জিমে, জিমে গিয়ে দেখবো যে ইনস্ট্রাক্টর আছেন আমাদের, তিনি আমাদেরকে ডেইলি লাইফের জন্য কি কি ইনস্ট্রাকশন দিচ্ছেন আর কি কি এক্সারসাইজ দেখাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা হান্নান, আমি ব্লেড 6% ফিটনেস স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে কিছু এক্সারসাইজ করে দেখাবো, আসুন এক্সারসাইজগুলো দেখা যাক। আমাদের বাংলাদেশের মেয়েদের লোয়ার পোর্শনে অনেক বেশি ফ্যাট থাকে, তো আমরা কিছু লেগের এক্সারসাইজ করতে পারি যেটা আমাদের মেয়েদের লেগের ফ্যাটটা কাটতে সাহায্য করবে এবং তাদের স্ট্রাকচারটা সুন্দর রাখবে। এখন আমি যে এক্সারসাইজটি করছি এটির নাম হচ্ছে ল্যাট পুল ডাউন, এটি আমাদের ব্যাকের স্ট্রাকচার ঠিক রাখবে। এখন আমি যে এক্সারসাইজটি করলাম এটির নাম হচ্ছে শোল্ডার প্রেস, এটি আমাদের শোল্ডার ঠিক রাখতে সাহায্য করবে। বডি ঠিক রাখতে হলে আমাদের সবাইকে এক্সারসাইজ করতে হবে, এই জন্য আমাদের রেগুলার জিম করতে হবে, রেগুলার এক্সারসাইজগুলো করতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত মুখ ক্লিন করতে হবে ভালো করে জিম শেষে, কারণ আমাদের শরীর সুস্থ রাখার জন্য আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। এই যে দেখে এলাম, আমরা এগুলো সবই জানি, বাট আমাদের মতো মানুষজন জানার পরেও কিছু করতে চায় না, আলসেমিতে ধরে, বাট হোপফুলি যারা দেখছেন তারা এভাবে আরও, মানে এইগুলি ফলো করবেন, ফলো করলে ফিট থাকবেন। আমার মনে হয়েছে আমাদের একটা ব্রেক নেওয়া উচিত এখন, ব্রেকের পরে আমরা ফিরবো, আবার আমাদের আড্ডা জমবে। দর্শক, আমরা চলে যাবো এখন খুব ছোট্ট একটি বিরতিতে, বিরতির পরে ফিরবো রাঙাপুরি সৌন্দর্য কথায়, সে পর্যন্ত প্লিজ সঙ্গে থাকুন।
আজকে আমরা আপনাদের একটা মেকওভার দেখাবো। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদের সবার পছন্দের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান রাঙাপুরি সৌন্দর্য কথায়। আইরিনকে যেভাবে এখন আমরা দেখছি, দর্শক দেখছে বা যখন অন স্ক্রিন থাকে তখন যেভাবে দেখে, সেই আইরিনের গেট আপ বা লুক আর ঘরের ভেতরে বা একদম কোজি ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আড্ডা মারার আইরিনের পার্থক্য কতটুকু? অনেক বেশি। কারণ হচ্ছে দেখা যায় অন স্ক্রিনে কাজ করতে গেলে তো একটা মেকআপ, ডিফারেন্ট ক্যারেক্টারের কারণে ডিফারেন্ট লুকস থাকে, গেট আপ থাকে। আর ওখানে যখন ফ্রেন্ড সার্কেল বা বাসা ফ্যামিলি, ওখানে ন্যাচারাল যে আমিটা সেটাই থাকে, উইদাউট মেকআপ, উইদাউট এনি মানে ড্রেস অর খুবই ক্যাজুয়াল। মেকআপ করতে কেমন লাগে? মেকআপ করতে ভালোই লাগে, তবে হচ্ছে দেখা যায় খুব বেশি মেকআপ করতে ভালো লাগে, তার মানে ভালো লাগে না শুটিং ছাড়া আলটিমেটলি বা কোনো অকেশন ছাড়া করা হয় মেকআপ করি না। ফ্রেন্ড সার্কেলের সামনে বসতে গেলে তো আমাদের মেকআপের দরকার হয় না, আমরা জাস্ট ক্যাজুয়ালি বসি ক্যাজুয়ালি। হ্যাঁ, এইজন্য অনেকেই আমাকে বলে যে আইরিন মানে মেকআপ মানে থাকে না, তুমি তো অন স্ক্রিনে কাজ করো সো থাকে না যে একটু ক্যাজুয়াল একটু, হ্যাঁ একটু আমাদের সামনেও তুমি হচ্ছে একটু এরকম থাকো, তা আসলে হয়ে ওঠে না। আমি পারি না কেন জানি, আমার ফার্স্ট অফ অল যেটা মনে হয় যে আমি খুব বেশি মেকআপের মধ্যে কখনোই যায় না, তবে যেটা হয় সেটা হচ্ছে হালকা লাইট হয়তো বা একটু একটা টিপ পরা বা একটু লিপস্টিক দেওয়া বা একটু মাসকারা দেওয়া, এর বাইরে আসলে খুব একটা কিছু করা হয় না। পছন্দের পোশাক কি? শাড়ি। আচ্ছা, ওকে, বাট কমফোর্ট জোনটা কিসে থাকে, মানে কাপড় পরা হয় কমফোর্টেবল? না, আমি আই এম ভেরি মাচ কমফোর্টেবল উইথ শাড়ি। হ্যাঁ, ভেরি মাচ কমফোর্টেবল, বাট হয় কি শাড়িটা পরলে পরে নিজেকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে হয়। হ্যাঁ, শাড়ি পরলে একটু চুড়ি পরতে ইচ্ছে করে, একটু চুড়ি পরতে ইচ্ছে করে, একটু গলায় কিছু পরতে ইচ্ছে করে। এক্স্যাক্টলি। আর দেখা যায় ক্যাজুয়াল আউটফিটের মধ্যে একটা শার্ট বা একটা টপস বা একটা জিন্স পরলে আমাদের যে কোনো একটা কিছু চলে যাওয়া যায়। আমি একটু আগে যে মেকআপ নিয়ে কথা বললাম এই জন্য, লাস্ট কখনো এর মধ্যে পার্লারে সাজা হয়েছে কবে? পার্লারে নিজের জন্য আসলে সাজা যাওয়া হয় না, কারণ নিজে যেহেতু সাজাটা শিখে যাওয়া হয়েছে, তো যে কারণে যাওয়া হলো চুলের জন্য, খালি চুলটা সেট করা, আদারওয়াইজ এর চেয়ে বেশি কিছু না, কারণ আমরা আর যাই পারি না, কেন চুলটা কেউ সেট করতে পারি না প্রপারলি। সো এনিওয়ে, আমি এই কথা বললাম এই জন্য আইরিন, আমরা এখন যাবো একটা বিউটি পার্লারে। বিউটি পার্লারে গিয়ে দেখবো যে এখনকার ট্রেন্ডি একটা মেকআপ লুক, যেটা আমরা আমাদের শেখাও দরকার সেই সাথে দর্শকদের। দর্শক, আমরা এখন চলে যাবো বিউটি পার্লারে, সেখানে গিয়ে দেখবো এই সময়ের একটা ট্রেন্ডি মেকআপ লুক। হ্যালো ফ্রেন্ডস, আমি জুয়েল বলছি আরিশা বিউটি ওয়ার্ল্ড থেকে। আজকে আমরা আপনাদের একটা মেকওভার দেখাবো। তো এই মেকওভারে আমার মডেল হিসাবে আছে মিথিলা এবং আমাকে হেল্প করছে হচ্ছে পলি। এখন প্রথম যে কাজটা হবে, আমরা ওর ফেস কন্ট্রোল করব। ফ্রেন্ডস, আমার নাক কন্ট্রোল করা কমপ্লিট হয়ে গেছে। আমার মডেলের ওর ড্রেসে যে কালার ওটার সাথে আমি অ্যাডজাস্ট করে ওর আই কালার দিচ্ছি। ফ্রেন্ডস, আমার আইব্রোজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটা করবো আমি সেটা হচ্ছে একটু হাইলাইট ইউজ করবো। আমাদের ব্লাশার লাগানো শেষ হয়ে গেছে, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে লিপস্টিক লাগাবো। আহ,
ফ্রেন্ডস, আমাদের মেকওভার শেষ হয়ে গেছে, এখন আমরা ওর হেয়ার স্টাইল করে আমার মডেল মিথিলাকে কেমন লাগছে আসুন দেখি আমরা। এই যে এত সুন্দর সুন্দর সব মেকআপ লুক দেখি, নিজে যখন করি তখন কিন্তু আসলে ওভাবে করা হয় না, অত নিখুঁত করে কিন্তু হয় না, হয় না। এবং আমার একটা ভালো লাগা ইয়া কাজ করে যে যখন পার্লারে গিয়ে মেকআপ নেই, যদি ওরকম হ্যান্ডস থাকে যে না ও আমার মেকআপটা আসলে বুঝে বা ও জানে, যার প্রতি আমি বিশ্বাসটা করতে পারবো, তখন ওরা যখন মেকআপটা করে না তখন এত নিখুঁত ভাবে চোখটা করে, এত সময় নিয়ে করে, ওই সময়টা আমি নিজে মেকআপ করব, নিজে পটপট পটপট জাস্ট করে দিয়ে তাই শেষ হয়ে গেল। বাট ওই সময় নিয়ে কিন্তু আসলেই আমরা, কিন্তু যখন ওইভাবে করা হয় তখন নিজেকে দেখতে ভালো লাগে, নিজেটাও ভালো হয়, ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। আমার ছোট্ট একটা বিরতি নেবার আবার সময় হয়েছে, বিরতির পরে আবার তোমার সাথে ফিরবো আড্ডায়। দর্শক, সময় হয়েছে খুব ছোট্ট একটি বিরতি নেবার সৌন্দর্য কথা থেকে, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। কার স্টাইল ভালো লাগে, এরকম আসলে কাউকে ফলো করি না। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার পছন্দের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান রাঙাপুরি সৌন্দর্য কথায়। আইরিন, আমি এখন আপনাকে ঝটপট 10টা প্রশ্ন করব। হ্যাঁ, এটা জাস্ট বিউটি রিলেটেড, সো টেনশনের কিছু না, এটা বিসিএস এর কোনো কোশ্চেন না, সো আমরা যাচ্ছি কোশ্চেনসে। পারফিউমের ক্ষেত্রে আইরিনের ফ্যাসিনেশন কতটুকু? ভালো। চুল খোলা রাখতে ভালো লাগে নাকি বাঁধতে ভালো লাগে? ডিপেন্ডস অন কস্টিউম অর ড্রেস যেটা থাকে। শাড়ি নাকি ওয়েস্টার্ন? মানে অলরেডি বলেছেন আপনি শাড়ি পছন্দ আপনার। ইচ্ছা থাকলে আইরিনের কোন কাজটা করা হয়ে ওঠে না? ইচ্ছা আছে বাট হচ্ছে না। কন্টিনিউ ওয়ার্কআউটটা করা, এটা সবার, জানেন আমার এখানে যারা এসে বসে প্রত্যেকের একটাই কথা যে আমরা চাই ডেইলি ওয়ার্কআউটটা করতে বা জিমে যেতে এক্সারসাইজ করতে, এটাই আমরা পারি না। আগের দিন রাতে শুয়ে ভাবি যাবো বাট আলটিমেটলি যাওয়া হয় না। সো ওকে, গট ইট। কোন ঋতু পছন্দ? বর্ষার সিজনটা বেশি ভালো লাগে, বৃষ্টি পছন্দ। ওকে, সেই জন্য বর্ষার সিজন পছন্দ। কোন সেলিব্রিটি বা স্টার সেলিব্রিটি কার স্টাইল ভালো লাগে, যেটা আপনি ফলো করেন, আপনাকে ইন্সপায়ার করে বা আপনার মনে হয় আপনি সেটা করবেন? এরকম আসলে কাউকে ফলো করি না। স্বাস্থ্য সচেতনতায় কোন কাজটা আপনি ডেইলি করেন? ভেজিটেবলস অ্যান্ড পানি, এ দুটো থাকে, বিকজ আমি ভেজিটেবল ছাড়া কোনো, মানে রাইসটাও পর্যন্ত ভেজিটেবল না থাকলে আমি খেতে পারি না। হাই হিলস নাকি ফ্ল্যাট? দেখতে ভালো লাগে হচ্ছে হিলস, বাট কমফোর্টেবল হচ্ছে, কমফোর্টেবল হচ্ছে ফ্ল্যাট। কি রঙের লিপ কালার বেশি ইউজ করা হয়? আই লাভ রেড, হোয়াইট হচ্ছে পরিপাটি থাকতে ভালো লাগে, নিজেকে পরিবেশন যখন করি আমি তখন আমি পরিপাটি হয়ে নিজেকে পরিবেশন করি। গুড, ভেরি গুড, শুনে ভালো লাগলো। আজকে আপনার সাথে অনেকক্ষণ গল্প করলাম, আপনার দর্শক, আপনার যারা ফ্যান তারা আপনার কাছ থেকে অনেক কিছু শিখলো এবং জানলো, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রোগ্রাম শেষ করব, তার আগে আপনাকে বলবো আপনার যারা দর্শক আছেন তাদের জন্য আপনার কিছু টিপস, তাদের জীবনযাপনের জন্য যদি কিছু আপনি বলেন। প্রত্যেকেই বলবো স্বাস্থ্যটা ইম্পর্টেন্ট সব থেকে আগে, তো সেটার জন্য যা যা নিজের মন মতো করে, নিজের একটা ডেইলি রুটিন তৈরি করে, নিজের মতো করে সেটাকে মেনটেন করেন, সেটা যেন স্বাস্থ্য ভালো থাকার জন্য একটা রুটিন হয়। আর সাথে বলবো নিজে ভালো থাকবেন, আশেপাশের সবাইকে নিয়ে আসলে ভালো থাকার চেষ্টা করবেন, আর যেহেতু এখন গরমের সিজন প্রচুর গরম পানি খান, প্রচুর পানি খান, অ্যান্ড বাংলাদেশের সকল সংস্কৃতি অ্যান্ড আমাদের যে আমরা যারা কাজ করি অন স্ক্রিনে যে ধরনের কাজগুলো হচ্ছে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে, আমাদেরকে উৎসাহ করার জন্য আপনারা কাজগুলো দেখবেন, উৎসাহ দিবেন। থ্যাংক ইউ।
দর্শক, আমি আমার প্রোগ্রাম শেষ করছি, তার আগে জানিয়ে দিচ্ছি আরও কিছু ঘরোয়া টিপস। ত্বকের যত্নে মুলতানি মাটি কিন্তু খুবই উপকারী। ত্বকের অতিরিক্ত মানে তেলতেলে ভাবটা কমাতে এক টেবিল চামচ মুলতানি মাটি গোলাপ জলে ভিজিয়ে নিয়ে প্যাক তৈরি করুন, তারপর এটি ত্বকে ব্যবহার করুন। 20 মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন ত্বক পরিষ্কার ও উজ্জ্বল লাগবে। দর্শক, আমাদেরকে লিখতে আপনারা ইমেল করতে পারেন s_kotha@banglavision.tv এবং SMS করতে পারেন এসকে লিখে আপনার নাম স্পেস আপনার কোশ্চেন লিখে 21616 এই নম্বরে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ভেতরে ও বাইরে। আমি তানজিকা আমিন, আগামী রাঙাপুরি সৌন্দর্য কথা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।